राज्य भर में विकलांग लड़कियों पर अत्याचार का सिलसिला जारी है। इसके खिलाफ राज्य प्रशासन कोई सकारात्मक कार्रवाई नहीं कर रहा। राज्य में विकलांग महिलाएं असीम दहशत की स्थिति में अपना दिन बिता रही हैं। इस संदर्भ में खड़ा होना उन सभी को एकजुट करता है जो विशेष रूप से सक्षम है। इसके खिलाफ एक मजबूत आंदोलन खड़ा करने के अलावा 2016 में पूरे देश में जो विकलांगता अधिकार कानून लागू किया गया, पश्चिम बंगाल राज्य विकलांग सम्मेलन का 5वां त्रिवार्षिक कोच बिहार जिला सम्मेलन विभिन्न मांगों को ध्यान में रखते हुए शनिवार को कोच बिहार कर्मचारी भवन में आयोजित किया गया। संगठन राज्य समिति की कार्यवाहक अध्यक्ष अनिर्बान मुखर्जी ने कहा कि हालांकि दिल्ली में निर्भया कांड के बाद विकलांग व्यक्तियों की सुरक्षा बढ़ाने के लिए कानून बनाया गया है और आज तक यह प्रभावी नहीं हो सका। রাজ্যের সব থেকে বড় যে সংগঠন তার কোচবিহার জেলা কমিটির আজকে নবম সম্মেলন পঞ্চম সম্মেলন কোচবিহার জেলা কমিটির সেইটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এসেছেন, তারা তাদের যে অভিজ্ঞতা গত 4-5 বছর ধরে যে হয়েছে আগের পরের আগের সম্মেলনের পর থেকে সেই নিয়ে তারা এখানে আলোচনা করছে। মূলত কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? দেখুন, গত 6-7 বছর ধরে 2016 সালে প্রতিবন্ধীদের জন্য একটা আইন হয়েছে, সারা দেশে প্রতিবন্ধী অধিকার আইন একটা আইন হয়েছে। আমরা প্রতিবন্ধী সম্মিলনী, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী গত 6-7 বছর ধরেই রাজ্যে এবং আমাদের যে সর্বভারতীয় মঞ্চ আছে আমরা দিল্লিতেও আন্দোলন করছি যে এই আইনে যে সমস্ত কথা বলা আছে সেইগুলো যেন বাস্তবে রূপায়িত হয়। কাগজের আইন কাগজে থাকলে হবে না, বাস্তবে যাতে আসে, তো সেই নিয়ে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন চলছে, এখানেও কোচবিহারেও তার আন্দোলন হয়েছে, তার যে অভিজ্ঞতা হয়েছে গত 5-7 বছর ধরে সরকার বা এখানকার স্থানীয় প্রশাসন তারা এই আইন প্রণয়নের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছে বা কী করেননি বা এই অভিমানের ক্ষেত্রে তারা প্রতিবন্ধীদের পাশে কতটা দাঁড়িয়েছেন বা কতটা দাঁড়াননি সেই সব নিয়েই মূলত আলোচনা হবে। তবে আমাদের যে সামগ্রিক অভিজ্ঞতা তাতে হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের আরও অনেক বেশি কিছু করা উচিত ছিল, তারা করলে করতে পারতেন, সদিচ্ছা হবে তারা করেন, আমাদের সামগ্রিক বোঝা পড়া। এবার এই সম্মেলন থেকে আমরা নিশ্চয়ই আরও ডিটেলে সেটা নিয়ে আলোচনা করব। আপনার নাম কী দেখতে আছে? আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে প্রতিবন্ধী মেয়েদের যে নির্যাতনের ঘটনা ঘটছে লাগাতার বিভিন্ন দিন, আপনি যে কোনো দিন আপনারা যদি খবর করার চেষ্টা করেন, যে কোনো দিন আপনি এই কিছুদিন আগে কোচবিহার জেলাতেই একটা ময়নাগুড়িতে ঘটনা ঘটেছে এবং প্রতিবন্ধী মেয়েদের ওপরে নির্যাতন হচ্ছে। এবং আপনাদের মনে থাকবে যে 2012 সালে যে দিল্লির ঘটনা হয়েছিল নির্ভয়া কাণ্ড, যেটা মিডিয়াতে বলা হয়েছিল, তারপরে কিছু আইন হয়েছিল তাতে প্রতিবন্ধীদের কিছু বাড়তি প্রোটেকশনের কথা বলা ছিল, কোনো পুলিশ থানা সেই প্রোটেকশনগুলো আজ অবধি করা হচ্ছে না, 10 বছর হয়ে যাওয়া। এটা নিয়েও আমাদের একটা আলাপ আলোচনা আছে, আমাদের বক্তব্য আছে, এই সমস্ত সামগ্রিক যে প্রতিবন্ধীদের বেঁচে থাকার বিভিন্ন বিষয় সেই নিয়ে আমাদের আলোচনা সমালোচনা এবং পরবর্তীতে আমাদের যে আন্দোলনের রূপরেখা সেটা এর পরবর্তীতে কি কোনো বৃহত্তর আন্দোলনে নামবেন এরকম কোনো? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের 11-12 জুন আমাদের নবম রাজ্য সম্মেলন আমরা কৃষ্ণনগরে করব, নদিয়ার কৃষ্ণনগরে। সেখান থেকে আমাদের আহ্বান বৃহত্তর যে আন্দোলন সেটা জেলা থেকে ব্লক, ব্লক থেকে জেলা এবং রাজ্য স্তরেও বৃহত্তর আন্দোলন আমাদের নিজেদের অধিকারের দাবিতে সেটা আমরা সমর্থন করব। আপনার নাম কী দায়িত্বে আছেন? আমার নাম অনির্বাণ মুখার্জি, আমি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের কার্যকরী সভাপতি। कोचबिहार से अमित सरकार की रिपोर्ट। नाबालिग के अपहरण की घटना में अपर पुलिस अधीक्षक को ज्ञापन दिया गया। कार्यक्रम का आयोजन ग्रेटर कोचबिहार पीपुल्स एसोसिएशन द्वारा किया गया। माता भांगा पंचानन भवन से जुलूस निकालकर शहर भर में मार्च करते हुए अपर पुलिस अधीक्षक को ज्ञापन सौंपा। गौरतलब है कि पिछले महीने की 19 तारीख को माता भांगा नंबर 2 ब्लॉक से एक नाबालिग का अपहरण कर लिया गया। शिकायत हुई और 22 तारीख को परिवार की ओर से गोसाने में लिखित शिकायत दर्ज कराई, लेकिन 14 दिन बाद भी वह लड़की को छुड़ा नहीं पाए। गोकसडांगा थाने की पुलिस ने भी यही मांग की है, इसलिए अपहृत नाबालिग को छुड़ाया और दोषियों के लिए उचित सजा की मांग की। आज के जो डेपुटेशन था हमारे संगठन पक्ष से जो भूमारा ग्राम निशिगंज 2 जीपी कुसकरडांगा थाना गए पड़े नाबालिका राजवंशी हमारे घर छावा फरीदुल हक नामे एक व्यक्ति से नाबालिका छावा के अपहरण कर नहीं जाए एर आगत बाड़ी फैमिली थे एफआईआर करे से 22 तारीख এবং পরবর্তী সংগ্রহ পক্ষ থেকে আমরা 30 তারিখ একটা ডেপুটেশনে দিই গোসকাডাঙ্গা থানা। এতদিন হয়ে গেল, আজকে 14 দিন পার হয়ে গেল এফআইআর করা, তারপরেও আজকে মেঘ খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ প্রশাসন। সেই দাবিতে আজকে আমরা এডিশনাল এসপি সাহেবও লিখিতভাবে একটা জানাইল যে
যত তাড়াতাড়ি দ্রুত পুলিশ প্রশাসনের প্রতি আমার একটা বিশ্বাস আছে যে যদি তাড়াতাড়ির মধ্যে এই মেঘ উদ্ধার করে, আমার ঘরের ছাউ যদি উদ্ধার করে, তাহলে আমরা এই আন্দোলনে আর যাবার নই। আর যদি দেখি এর মধ্যে কিছুদিনের মধ্যে যদি আমরা সেই সঠিক দিশা না পাই, তাহলে আমরা পরবর্তীতে পদক্ষেপ হিউম্যান রাইটস আছে, ন্যাশনাল কমিশন আছে, এবং সিআইডি যদি না পায় পরবর্তীতে আমরা সিবিআইও দাবি করি ভাই, ঠিক আছে? এটা নিয়ে পরবর্তী আমরা আন্দোলন করব। পুলিশের যেটা বক্তব্য এমনি তদন্ত করে দিচ্ছে, অলরেডি 6 জনকে অ্যারেস্ট করছে এবং তাড়াতাড়ির মধ্যে ছেলের মা বাবাকে অ্যারেস্ট করবে, এবং উমার যে উইংস আছে কিছু গোপন বিষয় আছে সেটা আমরা তদন্ত করে দিচ্ছে, তাড়াতাড়ির মধ্যে সম্ভবত হয়তো মেয়ে ছেলে উদ্ধার করবে, সেটা আশ্বাস দিলাম। পরিমল বর্মন, ব্লক সেক্রেটারি, মাথাভাঙ্গা 2। नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और स्वागत है आप सभी का R9 भारत में। आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें, साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं।